116 বছরের ইতিহাসে এই প্রথম এত বড় লোকসান গুনল অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সর্বোচ্চ আস্থাশীল দেশের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক। দেশের মোট জিডিপি প্রবৃদ্ধির 18% লোকসান গুনেছে এই আর্থিক প্রতিষ্ঠান। কমেছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভও। 2022 সালের ডিসেম্বরে রিজার্ভ নেমেছে 78,400 কোটি ফ্রাঙ্কে, 2021 সালে যা ছিল 94,500 কোটি ফ্রাঙ্ক। ফলশ্রুতিতে শেয়ার হোল্ডারদের সাথে লেনদেনে ধীরগতি দেখা গেছে। 2022 সালে বেসরকারি বিনিয়োগকারী আর সরকারকে লভ্যাংশ পরিশোধও ব্যর্থ হয়েছে এসএনবি। এর আগে 2015 সালে রেকর্ড 2,300 কোটি সুইস ফ্রাঙ্ক লোকসান গুনেছিল ব্যাংকটি। এই লোকসানের মধ্যে 13,100 কোটি ফ্রাঙ্ক হয়েছে বৈদেশিক মুদ্রার কারণে। স্টক আর বন্ডের কারণেও লোকসান হয়েছে এসএনবির, যদিও 2021 সালে 2,600 কোটি সুইস ফ্রাঙ্ক মুনাফা করেছিল এই ব্যাংক। ইউরোপের অস্থিরতার মধ্যেও ফ্রাঙ্ককে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবেই পেয়েছিলেন বিনিয়োগকারীরা। ধারাবাহিকতায় শক্তিশালী হয়েছে ফ্রাঙ্ক। এর মধ্যে এত বড় লোকসান অন্য ব্যাংকগুলোতেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। বহু বছর ধরেই বাংলাদেশিদের জন্য অর্থ সঞ্চয়ের নিরাপদ মাধ্যম সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। কর ফাঁকির স্বর্গরাজ্য বলা হয় এই দেশের ব্যাংকগুলোকে। 300 বছর ধরে হিসাবধারীদের নাম প্রকাশ না করে অর্থ সঞ্চয় করে আসছে এই দেশের ব্যাংকগুলো। 2021 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল 87,11,00,000 ফ্রাঙ্কে। গেল জুন থেকে ইউরোর বিপরীতে শক্তিশালী ফ্রাঙ্ক। রফতানি নির্ভর অর্থনীতি সচল রাখতে ফ্রাঙ্কের মান শক্তিশালী করতে সবসময় সচেষ্ট থাকে এই ব্যাংক। ইউরোজোনের মূল্যস্ফীতির মধ্যেই ফ্রাঙ্কের শক্তিশালী বাজার মূল্যের কারণে এখনও ব্যবসায় ভালো অবস্থানে আছে সুইজারল্যান্ড। ডিসেম্বরে তৃতীয়বারের মতো সুদের হার বাড়ায় এসএনবি। দেশটির মূল্যস্ফীতি এখন 3% কাছাকাছি। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।